ধন্যবাদ সবাইকে। তো আজকে আমি একটা নতুন সরকারি চাকরির নিয়ে কথা বলবো, সেটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেটার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, যেটা বাংলাদেশের জেএসসি এসএসসি সকল পোস্টে, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো জেএসসি এসএসসি এইচএসসি, ঠিক আছে, তন্মধ্যে যেখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন। সো লেটস গো কম্পিউটার স্ক্রিন। হ্যাঁ, এটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেটা একটি নতুন সরকারি সার্কুলার পাবলিশ করেছেন। তো চলুন আমরা দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, FA অ্যান্ড MIS উইং, পরিসংখ্যান ভবন, E27A, আগারগাঁও, ঢাকা, 1207। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো www.bbs.gov.bd। তো এখানে সার্কুলারটা প্রকাশিত হয়েছে 18 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে। ছ, নিয়োগ বিজ্ঞপ্তিটা, মূল নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ফর্মে http/ bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে। সো আপনারা যে সঙ্গে আবেদন করবেন, সো আপনাদের আবেদন করার জন্য এই যে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে বা ওয়েবসাইট bbs.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে আপনার নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি করতে হবে। তো বিস্তারিত ভিডিওতে আপনার আবেদনের সময়সীমা কত দেওয়া আছে এটি আমি ধাপে ধাপে সব কিছু বলবো। সো এখানে আছে এই যে শর্তাবলীগুলো আগে পড়ে নেই, তারপরে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার প্রেরণ করে দিয়ে দিব। এখানে আছে বিবিএস এর রাজস্ব বাজেটে কর্মচারী নিয়োগ 2022-এর বিজ্ঞপ্তি, অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মগুলি, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মগুলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইটে, আপনি যে ওয়েবসাইটের কথা ফার্স্ট বলছি bbs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই মানে উক্ত ঠিকানা বলতে আপনি যে bbs.teletalk.com.bd ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের বয়স সীমা নিম্নরূপ, এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ও সময় এখানে আছে 27-1-2022 খ্রিস্টাব্দে সকাল 10টা, আজ 24 তারিখ। সো 27 তারিখ থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হবে সকাল 10টা থেকে, আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 10-2-2022, তার মানে প্রায় এক মাস সময় আপনাদের কাছে থাকবে বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সো এটা আপনার এরকম যে আপনার আবেদন করলেন, সো আবেদন করার পর আপনার পরবর্তীতে 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরে আপনার ফিটা জমা দিতে হবে। সো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। এখানে আপনার পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। সো বিজ্ঞপ্তিতে আপনার কিন্তু বেতন যে ধরবে সেটা 2015 স্কেল অনুযায়ী আপনার বেতন ধরা হবে। এখানে আছে পদ সংখ্যা, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ক্রমিক নম্বর 1 হতে 17 পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ব্যতিরেখে, এবং 18 ক্রমিক নম্বর 18 হতে 21 পর্যন্ত, পদে চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাপাই নবাবগঞ্জ, দিনাজপুর, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলা ব্যতিরেখে অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এগুলো আপনি দেখে নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর যে আপনার সার্কুলার সেটা আমি দিয়ে দিব। সো এখানে নেবে আপনার সিনিয়র নকশবিদ, পদ সংখ্যা হচ্ছে 1, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সো আপনারা এখানে যে কম্পিউটার অপারেটর, তারপরে পরিসংখ্যান সহকারী, জুনিয়র পরিসংখ্যান সহকারী, অনেক পদ আছে এখানে বন্ধুরা, আপনারা দেখে নেবেন যেটা আপনার যোগ্যতা বা আপনি
কাজ করতে পারবেন। সো সেরকম মন মানসিকতা নিয়ে আপনারা এখানে সম্পূর্ণ ভিডিও পড়বেন, দেখবেন, দেখার পরে যদি আপনার করতে পারেন বা আপনার এরকম যোগ্যতা থাকে সো আপনারা এখানে থেকে আবেদন করবেন। হ্যাঁ, এই যে দ্বিতীয় পেজ, অনেক বড় একটা সার্কুলার, সো এখান থেকে আপনি চেষ্টা করলে আপনার চাকরি অবশ্যই হবে, কারণ চাকরিগুলা অন্য কোনো বাইরের দেশের জন্য নয়, আমাদের বাংলাদেশের জন্যই সরকার এগুলা চাকরির বিজ্ঞপ্তিগুলো আপনার অনেক দ্রুত আপনার ই করে দিতেছে, ঠিক আছে, কিছুদিন পর পর আপনার চাকরি আসেই। সো এগুলো আপনারা দেখে নেবেন, এখানে পুরা ই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম, এখানে আবেদন 3 নম্বর শর্তাবলী পড়ি। আবেদন শুরু 27/1/2022 তারিখে, ন্যূনতম 18 বছর, সহপ্রার্থীর বয়স সর্বোচ্চ সময়সীমা, এখানে আপনার যে বয়সের বিষয়টা। 1 নম্বর দেওয়া আছে সকল প্রার্থীর বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে 30 বৎসর, বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বৎসর, বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার পুত্র কন্যাদের আর নাতি নাতনির ক্ষেত্রে 30 বৎসর। আর এখানে ঘ নম্বরে দেওয়া আছে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, সো এটা মাথায় রাখবেন অবশ্যই, কারণ বয়স যে আপনার কাউন্ট করা হবে সেখানে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 4 নম্বর রুলসে বলা হয়েছে যে বিভাগীয় চাকুরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, তবে তাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও কোটা অনুসরণ করতে হবে। 6 নম্বরে বলা হয়েছে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন, এটা আপনি এরকম যে কর্তৃপক্ষ যেটা মানে আপনার পদ বাড়াইতেও পারে কমাইতেও পারে অথবা আপনার পদ বাতিলও করতে পারে, সেটা তাদের অধিকার আছে। মৌলিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় উক্ত ডকুমেন্টস অথবা কাগজপত্র সঙ্গে আনতে হবে, সেগুলো হলো প্রার্থীর অ্যাপ্লিক্যান্টস কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র, আপনি যে আবেদন করবেন সেই একটা আপনার অ্যাপ্লিক্যান্টস কপি দোকান থেকে প্রিন্ট করে দিবে সেটা নিতে হবে, প্লাস আপনার যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সেটা নিতে হবে। সকল শিক্ষা সংক্রান্ত সনদপত্রের মূল কপি, নম্বরপত্র অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর মূল কপি, কোটার সাপেক্ষে প্রমাণাদি প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি, অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে প্রযোজ্য মূল কপি, বিভাগীয় চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্রের মূল কপি, সাম্প্রতিক তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত। এনে আছে আপনার ক ও খ বর্ণিত সকল কাগজ পত্রাদির 1 সেট ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত, সো আপনি এগুলা দেখে নেবেন, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বড় একটু সার্কুলার, সো আপনার এটি দেখে শুনে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন চাকরির খবর পেতে নোটিফিকেশন অলে রাখবেন, তাহলে সবার আগে যে চাকরির সার্কুলারগুলো পাবলিশ করা হবে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।